তেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আয় পূর্ব নির্ধারিত, কিন্তু ব্যয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খরচ নিয়ন্ত্রণে রেখে সংসার চালাতে বাজার করা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বাজার ঘুরে জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। মিরপুর এক নম্বরের কাঁচা বাজারে এক যুগেরও বেশি সময় ধরে সবজি বিক্রি করেন এই ব্যবসায়ী। দোকানের টমেটো, উচ্ছে, করলা, শশা, পেঁপে সহ প্রায় ২১ ধরনের সবজি রয়েছে। তবে সবজির এমন উচ্চ মূল্য তিনি তার জীবনে দেখেননি। কাঁচা আমার ওই ২৪০, তারপরে কার্গল ৬০, করলা ৮০, পেঁপে ৩০, বেগুন ৭০-৮০। খাদ্যপণ্যের দাম বাড়ায় ভীষণ ক্ষুব্ধ সাধারণ মানুষ। ইনকাম নাই, কইতর খাবো, রাস্তা নাই, আমরা চুরি করতে হইব কয়দিন পরে। সাধারণ খেটে খাওয়া পাবলিক, জনসাধারণ নাভিশ্বাসে উঠে গেছে দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য। যে জিনিস কিনতাম আগে, ধরেন যে পারিবারিকভাবে চাহিদা ছিল, সন্তান বউ বাচ্চা নিয়ে বাবা মা নিয়ে একটা জিনিস, ধরেন যে ৫ কেজি পেঁয়াজে এক মাস চলে যেত সংসার, সেখানে এখন ২ কেজি কিনতে হয়। মাসের বেতনটা পাই, অর্ধেক বাজারি করবো না, ঘর বাড়াই দিব না, বাচ্চা কাচ্চা মানুষ করবো না, নিজে রাখাব। মানে দেশের পরিস্থিতি খুবই খারাপ, লুটপাট করে খাইতেছে সব। নাই দেশে সরকার নেই, মানে নিজেদের মানে কিভাবে বাঁচবে তারা ওইভাবেই গুছাইতেছে। মধ্যবিত্ত পরিবারগুলো আসলে বলতে পারছে না, না তারা সহ্য করতে পারছে, তারা মানে দুমড়ে পড়ে থাকতেছে একটা পরিবারে। একটা পরিবার আপনি দেখেন, স্কুল কলেজগুলো তো বেতন বৃদ্ধি করে দিচ্ছে, আপনি যেখানেই যাচ্ছেন না কেন প্রত্যেকটা জিনিস আগের থেকে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে সাধারণ মানুষের একটা জিনিস আছে যে সে তার স্বাধীনতাটা রয়েছে। তাহলে তার স্বাধীনতা যেহেতু থাকে, তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির উচিত আওয়াজ তোলা যে এখনই আমাদের এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা জিনিসের দাম কেন উদ্যোগতি হচ্ছে এটা বলার মতো সবার সাহস থাকতে হবে। যদি আয় যদি থাকে ১০ টাকা, সেই ক্ষেত্রে আমার তো খরচ পড়ে যাচ্ছে ১৫ টাকা, সেই ক্ষেত্রে তো আমাদের সংসারে স্বাভাবিক একটা অভাব অনাটন থাকবেই। নিয়ন্ত্রণ করার মতো তো একজন ছিল, কিন্তু সে তো করতেছে না কিছুই। দাম বাড়ায় জীবনে কি প্রভাব ফেলছে বলছিলেন সাধারণ মানুষ। আমি যদি টার্গেট নিয়ে আসি এটা ৪০ টাকা, ওইটা যদি আমি ধরি ৩০ টাকা, কিন্তু বাজারে এসে দেখি ৫০ টাকা ৬০ টাকা হয়ে গেছে। এই সমস্যাটা এখানে হয় যা আমার মাসের একটা হিসাব থাকে, ওই হিসাবটা মিলানো যায় না আর কি। ২০০-২৫০ টাকা করে মাছ কিনতাম, তো ওই মাছটা এখন ৩০০-৩২০ টাকা হয়ে যাচ্ছে। তা আমি যে জায়গায় ৩ কেজি ৪ কেজি মাছ নিতাম, টার্গেট ছিল, ওই জায়গায় আমার আরও ১ কেজি বা ১/২ কেজি কম নিতে হচ্ছে। বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ, বাজারে গেলে সব জিনিসের দাম বেশি, ভাড়া ৩০ টাকার ভাড়া ২০ টাকা দেয়। শুধু মিরপুর এক নম্বর নয়, ভাষানটেক, মাটিকাটা, বেগুনবাড়ি বাজারে গিয়েও দেখা যায় সবজির বাজারে আগুন। দাম বাড়ায় বিক্রি কমেছে বলছিলেন বিক্রেতারা। মাল এখন তো কমই নাই, আগে তুলে ১ কেজি কিনতো, এখন ১/২ কেজি কিনে। যে মরিচ আগে তো তুলে ১ পো কিনতো, এখন ১০ টাকার মরিচ কিনে। কাস্টমার দাম বেশি কয় না, যেন ১ কিনতো এনে ১/২ কেজি নেয়। আগে তো সব বেশি বেশি নিতাম, এমনি তো অল্প অল্প করে জেনে বেগুন ১/২ কেজি নিয়েছি না, আগের মতো না, আগে নিলাম ১ কেজি, অনেক ১/২ কেজি কমে কমে এই জন্য এটা কিনি। শুধু কি পাড়া মহল্লার খুচরো দোকানেই দাম বেড়েছে? পাইকারি বাজারের অবস্থা দেখতে যাই মিরপুর এক নম্বরে। ব্যবসায়ীরা জানান কেন বেড়েছে সবজির দাম। আগে গাড়ি ভাড়া লাগতো ১০,০০০, এখন ওই গাড়ি ভাড়া লাগে ১৬,০০০ ১৭,০০০ টাকা লাগে। ওইটার উপরে বিশেষ করে এই কাঁচামালের দাম বাড়ছে। যেই গাড়ি ভাড়াটা ছিল মনে করেন যে ৫,০০০ টাকা, ওই গাড়ি ভাড়াটা দিত এখন ১০,০০০ টাকা। কাঁচামাল আনতে হবে, না আনলে তো রোডে ফালাই দিতে হবে। কারণ তেলের প্রভাবে মনে করেন আরও দ্বিগুণ বাইরে গেছে। এটা কিছু করার নাই তো, তখন আপনি না আনলে আপনার মাল তো ফালাই দিতে হবে। এটা কাঁচামাল, এটা রাখার তো জিনিসটা, বা এটা আমি একটা স্টকে রাখিয়ে দিলাম, থাকবে না তো, ২ দিন পর নষ্ট হয়ে যাইব। কিনছে খ্যাতের তে না ছিটলে খ্যাতেই নষ্ট হয়ে যাবো, ব্যস্তই হইবে। কিন্তু ওই যে ৫ টাকা ১০ টাকা কেজিতে বাইরে গেল। গাড়ি ভাড়া আগে ছিল ১০ টাকা, এখন আমরা আসি ২০ টাকা দেয় ভাড়া দিয়ে। ভ্যান ভাড়া ধরেন প্রতি ২০ টাকা বেড়ে গেছে, সব দিকেই বেড়ে গেছে, সব জিনিস খরচ বৃদ্ধি। ধরুন তেলের দাম বৃদ্ধি হলে হঠাৎ করে কেজিকে ১০ টাকা ১৫টাকা এটি আরও দিয়ে বেশি। এটা তো গাড়ি ভাড়া বাড়ছে, গাড়ি ভাড়া তো আগে যে গাড়ি ভাড়া ছিল আপনার ১৩,০০০ টাকা, সেই গাড়ি ভাড়া আমি নিতেছে আপনার ২১,০০০ ২২,০০০ টাকা। গাড়ি ভাড়া তো ঠিক আছে বাড়ছে, তো গাড়ি ভাড়া বাড়ছে, সেগুলো খরচ তো কাঁচামালের উপরেই পড়ছে। পাইকাররা জানান তেলের দাম বাড়ায় লাভের অঙ্কে কোপ পড়েছে। কাস্টমার তো ওইভাবে তো বোঝে না, কেজি কি ১০ টাকা ১৫টাকা বেশি, আমরা ১০ টাকা ১৫টাকা বেশি দিয়ে কিনে নিয়ে যাই, তো আমাদের ১০-১৫-২০ টাকা বেশি দিয়ে বেচতে হবো, কিন্তু কাস্টমার এসে ওই দামে নেয় না। ৩০ টাকা উপরে খাইবো না, গেলেগা আগে পটল বেচছি ২০ টাকা কেজি ১৫ টাকা কেজি, আর এখন পটল আমরা কিনে ২৪ আমরা দাম যেমন কিনে আনি এমনই বেচি, আমাদের সৎকেরা ১০ টাকা ১৫ টাকা লাভ হইলে চলে। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
থমকে দিয়েছে তাদের জীবন। বেঁচে থাকতে প্রতিটি পরিবারকে সংগ্রাম করতে হচ্ছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।